वेलकम टू vidoggo.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেই আজ কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ একটা এমসিকিউ কোশ্চেন আছে। কি আছে? 1/12 ও x/75 এর মধ্য সমানুপাতিক 1/5 হলে x এর মান 25, 36, 6 না 5? এই চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তো আমরা কি জানি মধ্য সমানুপাতির প্রপার্টির থেকে? কি জানি আমরা? আমরা কি জানি এখানে তিনটে নাম্বার আছে, 1/12, x/75 আর 1/5। এই তিনটে সংখ্যা a, b এবং c যদি সমানুপাতে থাকে তখন হয় b² = ac, এটা এদের মধ্যে রিলেশন হয়। ঠিক আছে, তো এখানে সেটাই কাজে লাগাবো। এখানে কি আছে সংখ্যাগুলো? 1/12, x/75, আর কি বলেছে? এই দুটো নাম্বারের মধ্য সমানুপাতি 1/5। ঠিক আছে, তার মানে কি হবে? 1/5 দ্য হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/12 × x/75। কেননা কি বলেছে, বিটা মধ্য সমানুপাতি, এখানে মধ্য সমানুপাতি কোনটা? 1/5। তাহলে 1/5 দ্য হোল স্কোয়ার, দ্যাট মিন্স b² = a × c। a হচ্ছে 1/12, c হচ্ছে x/75। এরপর দেখি এটাকে সলভ করলে কি পাবো। 1/25 = x/12 × 75। এরপর কি হবে? বা সবসময় কি বলেছি, চলরাশিকে বাম পক্ষে রাখতে হবে, যেখানে এক্সটা চলরাশি, তার জন্যই এটা আমি ঘুরিয়ে লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর কি হবে? 12 × 75 যেটা আছে সেটা ডান দিকে উপরে চলে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 12 × 75 = 25। এবার আমরা কি জানি, 75 এ পুরোপুরি 3 দিয়ে যাবে, 25 × 3 = 75। ঠিক আছে, তাহলে কি হলো? x = 3/12 = 36। এখানে দেখি 36টা অপশন নাম্বার কততে আছে? বিয়েতে, বিয়ে 36, এটা হয়ে গেল আনসার। বিড অঙ্কর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম প্রবলেমের আরো সলিউশন পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।